আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, এক নজরে জেনে নেওয়া যাক। ওয়েদার তো বিশেষ কিছু নেই, বিশেষ কিছু নেই। অনেক শেষে মানে অ্যাট দ্য এন্ড অফ দিস উইক আমরা দেখতে পাবো অনেক জায়গাতে আমরা ড্রাই ওয়েদার আসছে, আর আদারওয়াইজ আপনার এক দু জায়গাতে হালকা মাঝারি ধরনের বৃষ্টি ওই ঠান্ডার সময়। এর কারণটা হচ্ছে কি, এই এটা হচ্ছে একটা এই সিজনের ক্যারেক্টারিস্টিক্স। এই সিজনে কি হয় আপনার মেনলি সাউথ বেঙ্গল অনেক সময় কি হয়েছে, লো লেভেলে যখন আপনার ওয়াটার ভেপারের সাপ্লাই হয়ে যায়, হ্যাঁ ধরুন, এবং সাপ্লাই হয়ে যাওয়াতে লো লেভেলে যখন ময়েশ্চার বিল্ড আপটা হয়ে যায় অ্যান্ড তারপরে আপনার সূর্যের তাপে, সূর্যের তাপে কি হয় ওই হাওয়া গরম হয়ে গিয়ে মানে পজিটিভলি বয়নে ওরা যখন ইয়ে করে তখন ওপরে উঠে যায়, ওপরে উঠে যখন যায় তখন বাকি প্রসেসগুলো শুরু হয় আর হয়ে যায় আর কি, তাতে ক্লাউড ডেভেলপমেন্ট হয়ে যায় অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ দু এক জায়গাতে আমরা স্পোরাডিক থান্ডারস্টর্ম এগুলো দেখতে পারি। এই জিনিসই হওয়ার সম্ভাবনা আছে আর কি। হ্যাঁ, সেই জন্য দেখবেন কোনো আজকে হয়তো এক জায়গাতে হলো থান্ডারস্টর্ম, কালকে আর এক জায়গাতে হবে, পরশু হয়তো আর এক। আর এই জিনিসটা হচ্ছে কি, যতক্ষণ না পর্যন্ত এই অ্যাটমসফিয়ারের এই ময়েশ্চার সাইকেলটা যখন যতক্ষণ না কমপ্লিটলি ডিপ্লিটেড হচ্ছে, যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওর মধ্যে এই সাইকেলটা থাকবে। যেমন ধরুন কালকে গত রাত্রে মনে করুন কোনো জায়গাতে যদি খুব ঠান্ডা শাওয়ার হয়ে থাকে, তার জন্য যদি ঘন্টাখানেক বৃষ্টি হয়ে থাকে, হ্যাঁ ঘন্টা, ওই যে জলটা, ওই জলটা ধরুন ওই জায়গাতে কি হয়, ওই জায়গাটা যে সকালবেলাতে ধরুন গরম ব্যাপার হতে শুরু করবে, ঠিক আছে ব্যাপার হচ্ছে শুরু করবে, তবে অবশ্যই অনেকটা কমে যাবে কারণ কিছুটা ডিপ্লিটেড হয়ে যায়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওটা কমপ্লিটলি ডিপ্লিট এই সাইকেলটা চলতে থাকে আর কি। এটা হচ্ছে একটা খুবই নর্মাল ব্যাপার। তো এই কারণেই আমাদের ডিপার্টমেন্টের ফোরকাস্ট এই সপ্তাহের হচ্ছে এরকমই যে হালকা থেকে মাঝারি দু এক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তার সাথে বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে বজ্রবিদ্যুৎ। আজকে আমরা অ্যাজ পার আমাদের কমিটমেন্ট আর কি, আজকে আমরা আবার স্পেশাল বুলেটিন দিচ্ছি দুর্গাপুজোর জন্য। তো আমি প্রথমে কলকাতার জন্য বলি, ঠিক আছে, আংশিক মেঘাচ্ছন্ন হালকা মাঝারি বৃষ্টি, হালকা মাঝারি না হালকা বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, এবং ম্যাক্সিমাম টেম্পারেচার 32 ডিগ্রি, মিনিমাম টেম্পারেচার 26 ডিগ্রি থাকার সম্ভাবনা আছে। 9-10 এই দুই দিন কলকাতাতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ কখনো কখনো কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। হ্যাঁ, তাও কিন্তু এই যে এগুলি হচ্ছে কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে, আর ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচারটা আপনার 33 ডিগ্রি এবং 26 ডিগ্রি। 11-12 এই দুই দিনের হচ্ছে ফোরকাস্ট, কলকাতার ফোরকাস্ট হচ্ছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে, হালকা বৃষ্টিপাত হতে পারে, এবং ম্যাক্সিমাম টেম্পারেচার 33 ডিগ্রি, মিনিমাম টেম্পারেচার 25 ডিগ্রি। সাউথ বেঙ্গলের জন্য বলি, সাউথ বেঙ্গলের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুতের সাথে হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে সব জেলাতে। 11-তারিখে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুতের সাথে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে জেলাগুলিতে, উত্তর জেলাগুলিতে, সেই জেলাগুলি হলো আপনার উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, এবং হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সাথে হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। 12-তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গায় হালকা ও হালকা বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। শেষের দিকটাতে তো আমরা মোটামুটি ড্রাই ওয়েদার পেতে চলেছি বেশ কিছু জেলার জন্য, মেনলি ওয়েস্টের জেলাগুলিতে ড্রাই ওয়েদার, যেমন ধরুন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, এই জেলাগুলিতে শেষের দিকে, হ্যাঁ শেষের দিকে মানে ধরুন 13 তারিখ নাগাদ মোটামুটি ড্রাই ওয়েদার আমরা এক্সপেক্ট করছি। এছাড়া এই 13 তারিখ বাদ দিয়ে বাকি যে দিনগুলি, এই দিনগুলিতে আপনার পশ্চিমবঙ্গের সব জেলায়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলুন, সব জেলাতেই আপনার হালকা মাঝারি দু এক জায়গাতে বৃষ্টি, হ্যাঁ বিক্ষিপ্তভাবে।
এছাড়া বিশেষ কিছু নেই। আর আজকে আপনার কিছু জায়গায় দু এক আপনার কিছু জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হয়তো বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। একটু আগে একটা হচ্ছে কলকাতা, হুগলি, হাওড়া এবং কোস্টাল যে জেলাগুলো আছে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, এখানে আপনার, আর উত্তরবঙ্গে সাউথ দিনাজপুর এবং মালদা, এই 2 জেলাতেও বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আজকে। অন্য দিনগুলোতে কোনো ওয়ার্নিং নেই, ঠিক আছে।